প্রচেষ্টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টির মাধ্যমে উত্থান হোক। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে তার পার্টি ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক এই রাষ্ট্রপতি। জনগণের মনে যে রাজনৈতিক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জাতীয় পার্টি নিরপেক্ষভাবে নির্বাচন করলে, একভাবে নির্বাচন করবে, আমাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেছেন, তাদের বিচারের জন্য আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আমার মতে যুদ্ধাপরাধীদের বিচার তো হচ্ছেই, তার জন্য আন্দোলনের প্রয়োজন নেই। 90 সালে এরশাদ সরকারের পতনের পর থেকে জাতীয় পার্টি রাজনৈতিক সমঝোতার কৌশল হিসেবে বিগত দিনগুলোতে বিএনপি ও আওয়ামী লীগের সাথে থেকেছে। বর্তমানে মহাজোটের দলটি রয়েছে অনেক ক্ষোভ, হতাশা আর বঞ্চনা নিয়ে। অন্যদিকে নির্বাচন প্রশ্নে প্রধান বিরোধী দল বিএনপিও সন্দেহের চোখে দেখছে জাতীয় পার্টিকে। এ অবস্থা থেকে আগামী নির্বাচনে রাজনৈতিক হাওয়া কোন দিকে আবর্তিত হয় সেদিকে সতর্ক দৃষ্টি রেখে এগোতে চাচ্ছেন হুসেন মোহাম্মদ এরশাদ। জাহিদা রহমান, বাংলা ভিশন, ঢাকা। হাজারো নেতাকর্মী আর সহযোদ্ধাদের পরম শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উইং কমান্ডার হামিদুল্লাহ খান। সকালে ক্যান্টনমেন্ট মসজিদে জানাজা শেষে হামিদুল্লাহ খানের মরদেহ নিয়ে আসা হয় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। মুক্তিযুদ্ধের এই বীর সিপাহ সালারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর সাবেক সংসদ সদস্য হামিদুল্লাহ খানের মরদেহ নিয়ে আসা হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে অনুষ্ঠিত হয় আরেক দফা জানাজা। এতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় চিফ হুইপ সহ সংসদ সদস্যরা। এ সময় বীর সেনানীর প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অফ অনার দেওয়া হয়। হামিদুল্লাহ খানের প্রতি তার নিজ এলাকা মুন্সীগঞ্জের লৌহজঙ্গের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে রবিবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বছরের শেষ দিনে আবারও বাড়ল বাস ভাড়া। দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে 15 পয়সা বাড়ানো হলো। বিকেলে যোগাযোগ মন্ত্রীর সঙ্গে বাস মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ বাস ভাড়া শিগগিরই আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। সেই সাথে অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামীতে সিএনজির দাম বাড়ানো হলেও দূরপাল্লার বাস ভাড়া আর বাড়ানো হবে না। বৃহস্পতিবার রাতে চতুর্থবারের মতো